গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 8:30, আর এখনই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই বারান্দায় চলে এলাম রৌদ্রের তাপটা বুঝতে। যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর এই গরমে তোমরা কেমনভাবে দিন কাটাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে। আজকে ভেবেছি এই ঘরটার ডিপ ক্লিনিং করব, তাই বিছানা সম্পূর্ণটা তুলবো না, কেননা ঝুলটুল ঝাড়া হলে ঝুলটুলগুলো তো বিছানায় পড়বে। আর বড্ড ঝুল হয়েছে, মাকড়সার অত্যাচারে আর পারা যায় না। বালিশের কভারগুলো অনেক দিন হলো পরিয়েছি, তো ওগুলো খুলে কাচতে দিয়ে দিলাম। মশারিটা তুলে এক কোণে গুটিয়ে রাখলাম, আর এইগুলো সব বিছানা থেকে নামিয়ে রেখে দিলাম। আর এই চাদরটার ওপরেই ঝুল ঝাড়া হবে, তারপরে চাদরটা পরে তুলে ফেলে কেচে নেওয়া হবে। ওই দেখো কোনায় কোনায় কত ঝুল, মাঝে মধ্যেই ঝাড়তে থাকি, তাও এই ঝুলগুলো জানি না কী করে হয়েই যায়। আর ফ্যানটার অবস্থা দেখো কী অবস্থা হয়ে আছে, ফ্যানটাও আজকে পরিষ্কার করতে হবে। আমার না ফুল ঝাড়ুর চেয়ে এইগুলোতে ঝাড়তে বেশি সুবিধা হয়। ফুল ঝাড়ু আছে কিন্তু আমি খুব একটা ব্যবহার করি না, এইগুলোতেই আমার যেন মনে হয় বেশি ভালো পরিষ্কার হয়। ওই দিকটা তো বিছানার ওপরে উঠেই হাত পেয়ে গেলাম, কিন্তু এবার একটা চেয়ার এনে এই কর্নারগুলো ঝাড়তে হচ্ছে। রোজকার জীবনেতে এই আসবাবপত্রগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়া হয় না, তাই এগুলোর নিচে বেশি যেন ঝুল ধুলো এগুলো ধরে, তো এইগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই খাটের ওপাশ থেকে যা হোক করে বের করছি যতটা সম্ভব। ডিভান খাটের এই এক অসুবিধে, এই ঘরের খাটটা তো তাও বারণ ঢুকিয়ে ঝাড় দেওয়া যায়, আর একটা খাট আছে ওটা একদম মেঝের সঙ্গে লাগানো, ওটার তো কোনো উপায়ই নেই পরিষ্কার করার। এই ছবিটার পেছনে অনেক ঝুল ধরেছে, এই ছবিটা তুলে ওই দেওয়ালটাও পরিষ্কার করে নিলাম। প্রথমে খবরের কাগজ ভিজিয়ে আগে এই নোংরাটা আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি। এবার একটু সাবান জল দিয়ে স্কচ ব্রাইট নিয়ে ঘষে দিলাম, কেননা কিছু কিছু নোংরাগুলো এমন তেলচিটে হয়ে লেগে গেছে যেগুলো ওগুলোতে ওঠেনি, সেই জায়গাগুলো একটু ঘষে নিলাম, দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলাম। আর ফ্যানের এই অংশটা আমি একটু ওখানে, আর আমি সার্ফ জল দিইনি, ওই জায়গাটা আমি একটু কলিন দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম। বাড়ির সর্বত্র ধুলে ভর্তি, আমার বাড়িটা অনেকটা গলির মধ্যে, তবু জানি না কোথা থেকে এত ধুলো আসে। এসিটাও কলিন দিয়ে মুছে নিই। আর এই দেওয়ালে কী জানি কীরকম তেলচিটে নোংরা লেগেছিল বুঝতে পারছি না, তো যেহেতু আমার প্লাস্টিক কোট রঙ, তো ওইগুলোও একটু পরিষ্কার করে মুছে নিলাম। তাই মুছে নেওয়ার পর এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো ছোটো ছোটো, এইগুলো মুছে নেওয়ার পর কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই পেলমেটগুলো দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু খোলা পড়াটা ভীষণই ঝক্কি, দেখো স্ক্রুড্রাইভার পর্যন্ত আনতে হয়েছে। যাই হোক, পর্দাগুলো না অল্প নোংরাতেই কেচে নিই, কারণ কি তাহলে পরিষ্কারটা ভালো হয়। যাই হোক, অবশেষে অনেক ঝক্কি পুইয়ে আমি খুলতে পারলাম, এবার পর্দাগুলো বের করে নিলাম। এই রডটাও খুব নোংরা হয়েছে, আর ওই পেলমেটের ওটাও খুব নোংরা হয়েছে। রডটা আমি ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করি না, আর ওটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে আবার ওখানেই রেখে দিলাম, অন্য জায়গায় রাখলে আবার হারিয়ে যেতে পারে। এই জানালাটা বেশি ব্যবহার হয় না, তো রোজ মোছাও হয় না, তো খুব নোংরা হয়েছে, এটা একটু সার্ফ জল দিয়ে মুছে নিলাম। এবার ড্রেসিং টেবিলটা সরানোর পালা, দেখো ড্রেসিং টেবিলের নিচে কত কী ওরা রেখে দিয়েছে। ওফো,
সাইড টেবিলটা উল্টে পেছনে যত ঝুল আছে সেগুলো সরিয়ে নিলাম। সব আসবাবপত্র যদি এরকম করে উল্টে, কারণ সব আসবাবপত্রের নিচে এরকম ঝুল থাকে। এবার এদিকে জানলাটাও পরিষ্কার করে নিলাম, এত ঝুল হয়েছে যে কি বলবো। আর এই যে ড্রেসিং টেবিলে যেখানটা ড্রেসিং টেবিল ছিল বা যেখানে কোনো আসবাবপত্র থাকে সেইখানটা তো রোজ দিন মোছা পড়ে না, তো ওইটা আমি একটু রেড হারপিক দিয়ে সুন্দর করে মুছে দিলাম। এই যে এই জায়গাটা আমার ড্রেসিং টেবিল ছিল এবং এই জায়গাটা খুব সুন্দর পরিষ্কার হয়েছে, এবার ড্রেসিং টেবিলটা সরিয়ে রেখে দেবো ওইদিকে। আর এইখানে এই সাইড কর্ন টেবিলটা ছিল, এই জায়গাটা এবার পরিষ্কার করতে হবে, ওটাও ঠিক হারপিক দিয়ে পরিষ্কার করে দিলাম। দিয়ে তারপর এক শুকিয়ে গেলে আমি সাইড টেবিলটা এখানে রেখে দেবো। আর এই পাত্রিগুলো সেই মিস্ত্রিরা ব্যবহার করে না, ওইগুলো ব্যবহার করি, কোনো কিছু লেগে থাকলে এগুলো খুব সুন্দরভাবে উঠে পড়ে তাড়াতাড়ি। সব জিনিসের ওপরই ধুলোর পুরো আস্তরণ। যাই হোক, সব কিছু মুছে মুছে যথাস্থানে রেখে দিলাম, জানি না কতদিন থাকবে, দিব্যদৃষ্টি এসে তো ওগুলোর উপরে হামলা করে। প্রত্যেকটা আসবাবপত্রই একে একে ভালোভাবে মুছে নিলাম, সময় পায় না তো। এইগুলো না মোটামুটি যদি সব প্রায় আটলিস্ট সপ্তাহে তিন চার দিন ডাস্টিং করা যায় তবে ভালো থাকে। মোটামুটি ঝুল জানা হয়ে গেছে তো, তো আমি বিছানার চাদরটা এবার চেঞ্জ করে নিলাম। বালিশের কভারগুলো কাচতে দিয়েছি, ওগুলো অনেকদিন পর ব্যবহার করলাম, এবার এগুলো চেঞ্জ করলাম। আর ড্রেসিং টেবিলের মাথার ওপরেই সব অনেক কিছু তুলে রাখতে হয়, কেননা ওই যে ওদের ভয়ে এই বইটা তো পেলেই ছিঁড়ে ফেলে, তো ওইগুলো আমি ড্রেসিং টেবিলের ওপরে রেখে দিই। এবার ড্রেসিং টেবিলটা দেখো কত ধুলো পড়েছে দেখেছো, এগুলো সব সুন্দর করে মুছে টুছে নিই। একে একে সবটাই পরিষ্কার করে নিলাম, আয়নাটাও পরিষ্কার করে নিলাম। ওদিকে মা রান্নাটা চাপিয়ে দিয়েছে, আমরা তো দুজনে ওইদিকে ব্যস্ত, তো এঁচড়ের ঝাল আর ভাতটা চাপিয়ে দিয়েছে মা। এবার একটু আলমারির মাথাটা পরিষ্কার করে নিই। প্রত্যেকবার ঘর গোছানোর সময় কত আননেসেসারি জিনিস ফেলে দিই, কিন্তু পরের বার আবার কোথা থেকে প্রচুর আননেসেসারি জিনিস চলে আসে। মোটামুটি দেখো সবটাই ঝাড়া ডাস্টিং হয়ে গেছে, এবার শুধু পর্দাগুলো লাগাতে হবে। আর বাদ রয়ে গেল এই যে ড্রেসিং টেবিলের মধ্যেটা এখনও গোছানো হলো না, আর আলমারির মধ্যেটা এখনও গোছানো হয়নি। এই দুটো আজকে আর হবে না, দেখি পরে একদিন কোনো দিন সময় পেলে করব। এখানে দিব্য দেখো ডাস্টার নিয়ে কী করছে। এই আমার স্নান হয়ে গেছে, এবার একটু সিঁদুরটা আর সানস্ক্রিনটা মেখে নিই, যা গরম সানস্ক্রিনটা মাখতে হবে, দিয়ে একটু রেস্ট নিয়ে নেব। ব্যালকনিতে এই গাছগুলো নতুন লাগালাম, আর ওই স্নেক প্ল্যান্টটা দুটো হয়ে গিয়েছিলো ওইটা রিপোর্টিং করে দিলাম, হয়ে গিয়েছে। আমি ছাদ থেকে পর্দাগুলোও নিয়ে এসেছি, ওইগুলো আমি লাগিয়ে নিই। আর আমি এখানেই আজকে আমি আমার ব্লগটা শেষ করছি, আশা করি সকলে ভালো আছো, সুস্থ থেকো। আর এই গরমে যতটা সম্ভব বাড়ি থেকে কম বেরিয়েও, বেশি বেশি করে জল খেও, নিজের যত্ন নিও, আর যদি খুদে সদস্য থাকে বাড়িতে তাদেরও যত্ন নিও। টাটা।